Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Shamasta prashangsha akmata mohan Allah subhanahu wa ta'ala zunnam. Alhamdulillah. Dorud gafun kori Muhammad sallallahu alaihi wa sallam al-pruti. Allahumma salli alaihi. Allahumma barik alaihi. Shammani to postiti. Aske amra shampurno Qur'aner unbad muluk dars. Orthat shabdarte al Qur'aner darse. Aske amra 18tomo porbe upunito hoyechi. Inshallahul Aziz Allah subhanahu wa ta'ala amaderke taufik inayat dan korle ukto bishoye আমরা নিয়মিতভাবে দার চালিয়ে যাওয়ার চেষ্টা করব আমা তাফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসুন আলোচনা শুরু করি সম্মানিত উপস্থিতি গত পর্বে আমরা 48 ও 49 নম্বর আয়াতের অনুবাদ জেনেছি আজকে আমরা 50 থেকে শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহর ওয়া মানে আর ইজ মানে যখন ওয়া ইজ আর যখন ফারাকনা আমি বিভক্ত করেছিলাম বিকুমুল বাহরা বিকুম কুম মানে তোমাদের বিভিন্ন জন্য কারণে সাহায্যে বিকুম তোমাদের সাহায্যের জন্য তোমাদের জন্য ওয়াইজ ফারাকনা বিকুমুল আর যখন আমি তোমাদের জন্য বিভক্ত করেছিলাম আল বাহরা সমুদ্রকে আর যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে করলাম বিভক্ত করেছিলাম ফা আং জাইনাকুম ফা তৎপর ঠিক তখনই আং জাইনা আমি রক্ষা করলাম কুম তোমাদেরকে আর তৎপর ঠিক তখনই আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম ওয়াগ রকনা এবং আমি ডুবিয়েছিলাম নিমজ্জিত করেছিলাম আলা ফেরাউনা ফেরাউনের বংশধরদেরকে ফ্রাউনের দল সমূহকে ফ্রাউনের লোকজনদেরকে ওয়াং তুম অথচ তোমরা তাং জুরুন তা দেখেছিলে প্রত্যক্ষ করেছিলে তার সাক্ষী ছিলে অর্থাৎ পুরো অনুবাদটা হচ্ছে আর যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করলাম ঠিক তৎপর আমি তোমাদেরকে রক্ষা করলাম এবং ফ্রাউনের দলবলের লোকদেরকে ফ্রাউনের বংশধরকে ফ্রাউনের কর্মচারীদেরকে সাহায্যকারীদেরকে আমি নিমজ্জিত করলাম সেই সমুদ্রে আর তোমরা তা প্রত্যক্ষ করছিলে দেখছিলে ওয়াইজ ওয়া আদনা আর যখন আমি ওয়াদা করলাম অঙ্গীকার করলাম মুসার সাথে মুসার কাছে মুসার প্রতি আরবাঈনা লাইলাতান 40 রাতের আর যখন আমি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে 40 রাতের অঙ্গীকারবদ্ধ হলাম প্রতিজ্ঞাবদ্ধ হলাম সুম্মা তখন ইত্তাখাজতুমুল ইজলা ইত্তাখাজতুম তোমরা গ্রহণ করলে ইজলাম গোবাশ্যকে মিম বাদিহি তার এই অঙ্গীকার পূরণের সময় অর্থাৎ যখন তিনি তোমাদেরকে ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলেন ঠিক তখন তোমরা গোবর্ষকে গ্রহণ করলে মাবুদ রূপী ওয়া আং তুম জালিমুন আর তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলে আর যখন আমি ওয়াদা করলাম অঙ্গীকার করলাম মুসার সাথে 40 রাত্রির তখন তোমরা তার চলে যাওয়ার পরে তোমাদের কাছ থেকে তার চলে যাওয়ার পরে গোবর্ষকে মাবুদ রূপে গ্রহণ করেছিলে আর তোমরা ছিলে জালিম সম্প্রদায় সুম্মা অতপর আফাওনা আমি
ক্ষমা করে দিলাম আঙ্কুম তোমাদেরকে। সুম্মা আফাওনা অতপর তারপর আমি রক্ষা করলাম আঙ্কুম তোমাদেরকে। মিম বাদি জালিক এই যে তোমরা একটা অন্যায় কাজ করলে আমাকে বাদ দিয়ে গোবস্যকে মাবুদ রূপে গ্রহণ করলে শয়তানের প্রক্রিয়ায় পড়ে এই কাজগুলোকে আমি এত কিছুর পরেও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। লাআল্লাকুম তাশকুরুন যেন তোমরা শুক্রিয়া জ্ঞাপনকারী বান্দা হতে পারো। ওয়াইজ আর যখন আতাই না আমি প্রদান করলাম দিয়ে দিলাম দান করলাম মূসা মূসাকে আল কিতাব কিতাব। অল ফুরকান এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। লাআল্লাকুম তাহতাদুন যেন তোমরা হেদায়াত পেতে পারো। আবারও বলছি আর স্মরণ করো সেই কথা আর স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফোরকান দান করলাম দিয়ে দিলাম প্রদান করলাম যাতে করে তোমরা হেদায়াত পেতে পারো সঠিক পথ পেতে পারো। সম্মানিত উপস্থিতি আজকের মতো দার্সের আলোচনা এখানে ইতি করা হচ্ছে। আরেকটি কথা নিয়মিত বলা হয়ে থাকে আপনি যদি আমার এই দার্সের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই কোরআনের দার্স সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন সহযোগিতা করবেন এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এই দার্স নিয়মিতভাবে চালিয়ে যেতে পারি। পরিশেষে একটি কথা বলতে চাই আপনারা আপনাদের মনের কথা যা যে বিষয়টি আপনারা জানতে চান তা কমেন্ট বক্স এই ভিডিওর কমেন্ট বক্সে ক্লিক করে অবশ্যই জানাবেন আমি ঠিক চেষ্টা করব সেই বিষয়ে কিছু বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের এই দার্স এখানে নীতি করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।